হ্যালো ভাই, এখানে গর্ত কেন খোঁড়া হচ্ছে? আমরা পরশুদিন কালেকশন দেবো তো, এই মৌমাছি মানে মৌ এই বাক্স থেকে মধু সংগ্রহ করবেন আর কি। জি, সংগ্রহ করার পর এরপরে ড্রাম ঢুকুনি হবে, ড্রাম ঢুকিয়ে এখানে থাকবে মেশিন, এতে মধু কালেকশন করা হবে। এখানে মধু জমা রাখবেন না? জমা রাখবো না, এখানে নেনে যাবো, কিন্তু এরপরে ড্রামটা ঢুকুনি হবে। হ্যাঁ, ড্রাম ঢুকানোর এই উদ্দেশ্য কি, কেন ঢুকানো হবে এখানে? ড্রাম ঢুকানোর উদ্দেশ্য এখানে মধু ড্রামের ভিতরে যাবে, এখানে মেশিন থাকবে, ওতে মধু থাকবে, ওতে মধু গ্রামে রাখার উদ্দেশ্য মধুটা ভালো রাখার জন্য নাকি? এখন তো শীতকাল, শীতকালেও কি মধু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? নষ্ট হয় না, কিন্তু এই মধুটা শীতকালে জমে যায়। শীতকালে জমে যায়? আর মাটির ভিতরে থাকলে জমে না? না তো মাটির ভিতরে কি করে রাখবেন আপনি? চাকগুলো আবার বক্সে নিয়ে যাওয়া হবে, শুধু মধুটা এখানে পড়ে থাকবে। এখানে আমরা একটা ড্রাম পাতবো, মেশিনের নিচ দিয়ে একটা পাইপ আছে, পাইপ থেকে মধুটা পড়বে, কোন মানুষের হাতের স্পর্শ ছাড়া পড়বে আসছে ড্রামের ভিতরে। সেজন্য এখানে গর্ত করছি যাতে মধুটা ভালোভাবে সংগ্রহ করা যায়। আপনি শুটটা একটু পরে করেন, তাহলে গর্তটা একটু করার পরে, ভালো করে করার পরে আমরা ড্রাম ভিতরে ঢুকিয়ে আপনাকে দেখাচ্ছি। শুটটা পরে করেন।